মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জয় প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কি বলেছেন আসুন শুনে নি। আমি তো প্রথম থেকেই বলছি রেকর্ড মার্জিনে জয়যুক্ত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের নাগরিকরা, অধিবাসী বৃন্দরা বাংলার কাণ্ডারিকে যে বিপুল ঐতিহাসিকভাবে জয়যুক্ত করেছেন ভারত কাণ্ডারি করবার জন্য, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদেরকে অভিনন্দন জানাই। ভবানীপুরে ছাপ্পা ভোট হয়েছে, হারের পর প্রতিক্রিয়া বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা চিব্রিওয়ালের। মানুষকে যদি ভোট দিতে দিত তাহলে ওই পার্সেন্টেজ আমরা আর আপনারা দুজনেই দেখেছিলাম যে কি পার্সেন্টেজে ভোট হয়েছে। এরপরে 82 ওয়ার্ডসের যদি আপনি পার্ট পার্ট ওয়াইজ টোটাল দেখবেন তাহলে যে প্রমাণে ওখানে ভোট পড়েছে সেটা দেখেই মনে হয় যে ওটা পুরো ছাপ্পা ভোটিং হয়েছে, ফেক ভোটিং হয়েছে। আর ফেক ভোটারদেরকে তো আমরা ধরেছিলাম। আমি কিন্তু দিদিকে একটা জিনিস বলবো যে ইমেজ খারাপ হচ্ছে আপনার, যে ভাইস প্রেসিডেন্টকে আমি ফেক ভোটে ধরেছি তাকে সাসপেন্ড করুন আগে। 74A মে সিফ 121 ভোট সে হারি হুম, তো উসকো রিয়েল সেন্স মে হার নাহি বলতে, বিকজ ইউ সি 74 এ সব হাই রাইজ আছে, যাতে আমার সমস্ত বন্ধু ফ্রেন্ডস তারা থাকে, তারা নেমে আমাকে ভোট দিয়েছে বলে এই রেজাল্ট আছে, ঠিক আছে। তারপরে যে অন্য ওয়ার্ড আছে যেখানে মেজর ডিফারেন্স আছে সেখানে প্রচুর ছাপ্পা ভোটিং হয়েছে, সেটা আপনাদের সামনে ধরা পড়া হয়েছিল। ওয়ার্ড 70 আমি কতজনকে খালসায় ধরেছিলাম আপনাদের সামনে ধরেছিলাম, ওয়ার্ড 70 যেটাই আমরা আগে লিডে ছিলাম, 71 যেটা আমরা ভালো করেছিলাম, সেই জায়গায় আমি আজকে এত ভোটে পিছে কেন? আপনাদের সামনে আমি প্রমাণ করিয়েছিলাম যে ওখানে ছাপ্পা ভোটিং, ফেক ভোটিং হচ্ছে, রিগিং হচ্ছে। এটাই কি শুধু কারণ? 101% প্রত্যেকটি পার্টে 100 থেকে বেশি ছাপ্পা দিয়েছে। যে সংগঠনের কথা যে আপনি বলছেন বিজেপির, আমি অবশ্যই বলবো যে অনেকটা আমাদের দরকার আছে সংগঠনের উপরে কাজ করার। শুনুন, একটা লিডার কোন ইলেকশন জিতে না, একটা লিডার কোন ইলেকশন হারে না, সংগঠন তার সঙ্গে লড়ে। এই জায়গায় সংগঠন উইক ছিল, এটা আমি অ্যাডমিট করব। উই হ্যাভ টু ওয়ার্ক লট ইন দ্য সংগঠন। আর টিএমসির সংগঠন যা আছে সেটা আমরা সবাই মিলে দেখেছি, যদি সংগঠন চিটিং করার জন্য হয়, যদি সংগঠন ফেক ভোটিং এর জন্য হয়, তাহলে আমরা যদি উইক আছি তাহলে সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।